ভাগ্যের চাকা হয়তো ঘুরতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের। পলিসি তৈরি করে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষকদের চাকুরি ফিরিয়ে দেবার সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পরামর্শ অ্যাডভাইজারি কমিটির। রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করলেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা। রিপোর্ট পেশের পর উচ্চ আদালতে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা। ভাগ্যের চাকা হয়তো ঘুরতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের, পলিসি তৈরি করে চাকরি প্রদানের পরামর্শ। রিপোর্ট পেশ করলেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা। আশায় বুক বাঁধছেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা। 10,323 শিক্ষকদের চাকরি ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে কি নির্দেশ রয়েছে তার রিপোর্ট প্রদানে রাজ্য সরকার 3 সদস্যকে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করে। সেই কমিটিতে ছিলেন প্রাক্তন বিচারপতি এ বি পাল, আইনজীবী চন্দ্রশেখর সিনহা এবং রাজ্য সরকারের প্রাক্তন আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস। বিধানসভা নির্বাচনের আগেই এ বি পাল রাজ্য সরকারের কাছে তার রিপোর্ট পেশ করেছেন। তার মতে সুপ্রিম কোর্টের রায়ের কোথাও 10,323 শিক্ষকদের চাকুরি থেকে বিতাড়িত করার নির্দেশ দেয়নি। বৃহস্পতিবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করলেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা। রিপোর্ট পেশ করে উচ্চ আদালতে আহত এক সাংবাদিক সম্মেলনে চন্দ্রশেখর সিনহা বলেন 10,323 শিক্ষকদের নিয়ে বহু মামলা হয়েছে আদালতে। 5/8/2020 তারিখ সুপ্রিম কোর্ট সমস্ত মামলা একত্রিত করে রাজ্য সরকারকে 31 মার্চ 2023 মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে। সেই মতো অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট দিয়ে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে পলিসি তৈরি করে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষকদের চাকুরির ব্যবস্থা করতে। এর মধ্যে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার বলেছিল তাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি বিকল্প চাকুরির ব্যবস্থা করতে, কিন্তু 10,323-এর একাংশ আদালতে জানায় গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকুরি দিলে তাদের ডিমোশন হবে। If they are otherwise competent and eligible, we will certainly have every opportunity till 31/3/2023 to get selected for the post of teachers in the state, and by way of additional benefit, those who are unsuccessful in such attempts may retain the alternate employment. Supreme Court is both saying. এবং এই সুপ্রিম কোর্টের মোতাবেক এখন স্টেট কমিটি অফারই করছে। এখন করলো কি, 31/3/2023 মধ্যে যাতে রিপোর্ট দেওয়া হয়, ইট ইস এ স্টেপ টেকেন বাই দি গভর্নমেন্ট, 31/3/2023 মধ্যে তোমরা রিপোর্ট দেও। আমরা সেই রিপোর্টটা দিতেছি। মিস্টার অলোক পাল সাহেব উনি আগে দিয়ে দিছেন, আমরা জানি না উই আর উজনোট নো উনি কী দিছেন। আমরা আমাদের যেটা রিপোর্ট দিচ্ছি সেখানে আমরা বলেছি আমরা সুপ্রিম কোর্টের ভার্সনের এগেনস্টে আমরা বা এটাতে আমরা উই হ্যাভ নো অথরিটি টু ক্রিটিসাইজ বা কোনো সমালোচনা করা নয়। আমরা ওইটার উপরেই আমরা আমাদের বক্তব্য হলো গভর্নমেন্ট তুমি এটা পলিসি করো, পলিসি করে তাদের চাকরির ব্যবস্থা। আইনজীবী চন্দ্রশেখর সিনহা আরও বলেন সুপ্রিম কোর্টের রায় মোতাবেক 10,323 শিক্ষকদের চাকুরি ফিরিয়ে দিতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন রিপোর্টে, কারণ সর্বোচ্চ আদালতের রায় অত্যন্ত সদর্থক। পাশাপাশি তিনি বলেন 10,323 শিক্ষকদের চাকরি দেবার বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা আছে, এই সুযোগ রাজ্য সরকারের কাছে এসে হাজির। But they are deserving. So far as the observation of the Honorable Supreme Court. It's the highest court is একটা observation. এবং সরকারের যে সদিচ্ছাটা ইস্যু করা এটাতে রিফ্লেকশন হয় উইথ দি কনস্টিটিউশন অফ দি অ্যাডভাইজারি কমিটি। গভর্নমেন্ট যদি অ্যাডভাইজারি কমিটি না গঠন করত তাহলে বলতাম যে গভর্নমেন্টের কোনো সদিচ্ছা নাই। গভর্নমেন্ট সদিচ্ছা আছে বলে অ্যাডভাইজারি কমিটিটা করল। Now we are set to give report, we have given, we hope government will do. উচ্চ আদালতে আহত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য প্রাক্তন আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস। তবে আইনজীবী চন্দ্রশেখর সিনহার রিপোর্ট পেশ হবার খবর ছড়িয়ে পড়তেই ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মধ্যে খুশির হাওয়া বিরাজ করছে। চাকরি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন এই শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।